বাসুদেবপুরে অনুষ্ঠিত হয়েছে ভীমভোই ভিন্নক্ষম সামর্থ্য শিবির। সরকারঙ্ক সামাজিক সুরক্ষা ও ভিন্নক্ষম সশক্তিকরণ বিভাগ তরফরু বাসুদেবপুর ব্লক অন্তর্গত তুলামতুলা উচ্চ বিদ্যালয়ঠারে এই শিবির অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে বাসুদেবপুর বিধায়ক বিশুব্রত রাউতরায় যোগদেই এখন উদ্ঘাটন করে এই কার্যক্রমে বাসুদেবপুর বিডিও সত্যজিৎ রাউত, আরুহা গ্রাম পঞ্চায়েতর সরপঞ্চ রাজেন্দ্র প্রসাদ সাহু, সমিতি সভ্য সুরেন্দ্র প্রসাদ বেজ, ব্লক চেয়ারম্যান নাগেন্দ্র বিশ্বাল, জেলা পরিষদ সভ্য জয়ন্তী বারিক, তুলামুতুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাজসেবী প্রদীপ্ত মহাপাত্র প্রমুখ যোগ দিয়েছিলেন। ব্লকর বিভিন্ন পঞ্চায়েতর আসিথিবা প্রায় 1000 ঊর্ধ্ব ভিন্নক্ষম ও দিব্যাঙ্গ লোকমানকর বিভিন্ন রোগর মাগণা চিকিৎসা সুবিধা স্থানীয় প্রশাসন পক্ষরু করা যাইথিলা। শিবির চলছে, লোকমানে আসছন্তি, কালি হলে কি যা যা অসুবিধা আছে সে অনুসারে তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাসুদেবপুর জ্যোতির্ময় পাণিগ্রাহী রিপোর্ট, ওড়িশা ভাস্কর।